অসুস্থতা যদি আপনারা দেখতেন তাহলে আমাদের মধ্যম গ্রামের বুকে 10 বছর ধরে আপনাদের এমএলএ রয়েছে, যিনি আমাদের প্রিয় কাকু রতিন কাকু একটি হাসপাতাল তৈরি করে দিতেন, সেটি তিনি তৈরি করেননি। তো আমি আপনাদেরকে বলছি, আমি দেখছি রাস্তায় দেখেছি, নর্দমাও দেখেছি, নর্দমার মধ্যে পড়ে থাকা দুর্গন্ধ দেখেছি, নাকে শুকেছি, আর ওই যে একটা খাল রয়েছে সেই খালের কি অবস্থা সেটাও আমি দেখেছি, আরো অনেক কিছু দেখেছি, স্কুল দেখেছি, এখানে কি অবস্থা দেখেছি, একটি গ্রামীণ হাসপাতাল রয়েছে তার কি অবস্থা রয়েছে সেটিও আমি দেখেছি। তা সব মিলিয়ে বলব আমার দেখার অনেক কিছু আছে, এখন আমি দেখব। তা আপনারা একটু ভেতরে গিয়ে দেখুন না কি অবস্থা করে রেখেছেন, তাহলে মনে হয় ভালো হতো। যখন কথাগুলো বলছেন একটু ভেবে বলুন, এমন কোনো কথা বলবেন না যে উল্টে আপনাদের এই খেলা রয়েছে, খেলার আপনাদের বয়সটা 80 বছর তো পার করে গেছেন, 60-70 পার করে গেছেন, এই বয়সে খেলা খেলার কথা বলছেন, কোমরে জোর আছে তো, এমন না হয় আমার এই ছোট ছোট ভাই বোনেরা আছে, যদি একটু বলে পা দেয় তাহলে কিন্তু বলটা কোথায় গিয়ে পড়বে আপনার কোমরে না পায়ে, সেটি যদি ভেঙে যায় আর এই বয়সে জেনা লাগবে না, সেটি কিন্তু বিচার করবেন। আমি রাজনীতির মঞ্চ থেকে কোনো মারপিট দাঙ্গার কথা বলছি না, আপনারা বলছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, মাদের বলছেন, বোনদের বলছেন যে আপনারা হাতা খুন্তি নিয়ে বেরোবেন, তার জন্য কি হচ্ছে আজকে কিছু মানুষের, সাধারণ মানুষের প্রাণ গেছে। তা আমি মায়েদের বলবো, বোনেদের বলবো, আপনারা হাতা খুন্তি নেবেন না, হাতা খুন্তি নেবেন সেটি রান্নাঘরে ব্যবহার করবেন, মানুষের জন্য না, রান্নাঘরে হাতা খুন্তি ব্যবহার করবেন, মানুষের জন্য সহানুভূতি, ভালো কথা বলবেন। গণতন্ত্র আমাদের অধিকার, ভোট দেয় আমাদের অধিকার সবার। দেখুন আমার প্রথম ভোটটা আমি আপনাদের সবার সামনে বলছি, আমার প্রথম ভোটটা কিন্তু তৃণমূলকেই পড়েছিল, সেকেন্ড ভোটটাও পড়েছিল, তখন তো ছোট ছিলাম, বুঝতাম না, দেখেছিলাম, বিশ্বাস করেছিলাম, বাবা মা বলেছিল 34 বছর ধরে যারা শাসন করেছিল বামদের কথা বলছি, তারা অনেক অত্যাচারী ছিল, দিদি আপনাদেরকে তো আমরা বিশ্বাস করেছিলাম, আমরা সবাই বিশ্বাস করেছিলাম, করেছিলাম তো। তা কি করলেন আপনি, কি করলেন, ভাই প্রধানমন্ত্রীর হাতে পুরো রাজ্য তুলে দিলেন, বলবেন একেই নেতা মানতে হবে, একেই নেতা মানতে হবে, আমরা যখন মানছি না, ভালো ভালো মন্ত্রীরা যখন মানছেন না তখন বলছেন একে নেতা মানতে হবে, কেন উনি তোলাবাজি করবেন, উনি গরু পাচার করবেন, কয়লা পাচার করবেন, সোনা পাচার করবেন, আর না যদি কি কি পাচার করেন জানি না, আপনারা জানেন। আর এই পশ্চিমবঙ্গের মানুষরা খুব ভালোভাবে জেনেছেন, দেখেছেন, বুঝেছেন, এবার বোঝানোর পালা, এবার বোঝানোর পালা, এবার বোঝাবে, বোঝাবে আপনাদেরকে যে 10 বছর আপনারা যা করেছেন কি করা দরকার ছিল। ওরা বলছে আমরা রাস্তা তৈরি করেছি, এই করেছি, সেই করেছি, আজ দুয়ারে সরকার, ঘরে সরকার, ছাড়ের উপর সরকার, আর না জানি কোথায় কোথায় সরকার। তা আপনাদের 10 বছরে তো বুদ্ধি হয়নি, তার জন্য 500 কোটি টাকা দিয়ে একটি বুদ্ধি ধার করে এনেছেন, 500 কোটি টাকা দিয়ে জানেন তো, উনি একটি বুদ্ধি ধার করেছে মাথা, সেই বুদ্ধি থেকে বুদ্ধি বেরিয়েছে দুয়ারে সরকার, আপনারা দেখছেন তো কত দুয়ারে সরকার। তার জন্য আমি যখন সাধারণ মানুষের ঘরে যাচ্ছি আমাকে জড়িয়ে ধরে বলছে, মা আমার কাছে বিপিএল কার্ড নেই, আমি আমার ফালের টাকা পাইনি, আমাকে বলছে তারা। তা আপনার যখন দুয়ারে সরকার দিয়েছে সেই টাকাগুলো ওরা পাচ্ছে না কেন, আমি আপনাকে প্রশ্ন করছি, কেন পেলো না বিপিএল কার্ড, কেন এই মানুষটা বিপিএল কার্ড পেলে, যার বাড়িটা শক্ত পক্ত সেই মানুষটা পেলে আমফানের টাকা কেন পেল, সরকারি চাকরি বলে এখন কিছুই নেই, আমাদের রাজ্যের সমস্ত পরীক্ষা বন্ধ, চাকরির পরীক্ষা বন্ধ হয়ে গেছে, যে সমস্ত ছেলে মেয়েগুলো এখানে বসে রয়েছে তারা পড়াশোনা করেছে দিন রাত জেগে, তারা চাকরি পাচ্ছে না, তারা পাচ্ছে ভেতর দিয়ে 20-25 লক্ষ টাকা দিয়ে, ওই বয়সভাবে ছেলে মেয়েটা চাকরি পেয়ে যাচ্ছে, আপনারা পাবেন না। তা আমি আপনাদেরকে বলবো, এবার সময় এসেছে পরিবর্তন করার, এবার সময় এসেছে পরিবর্তন করার, আমরা সবাই মিলে চলুন, সোনার বাংলা তৈরি করি, আমরা স্কুল তৈরি করব, কলেজ তৈরি করব, হাসপাতাল করব, রাস্তা করব, নর্দমা করব, সব করব। কিন্তু এখানে একটি কথা, ওরা বলে যে আমরা করছি, আমরা বলি
আমরা করছি না, আপনারা করছেন। ব্যাপারটা কি জানেন তো? ওরা বলছে নতুন ঘোষ করছে বা মমতা ব্যানার্জি করছে, আমরা বলছি আপনারা করছেন। টাকাটা কিন্তু আপনাদের। দেখুন, আজ আমি এমএলএ হই বা যেই হই, আমার বাবার ঘর থেকে আমি টাকা আনছি না। সরকারের টাকাটা কার টাকা? আপনাদের টাকা। আপনারা লোন খাচ্ছেন, তেল খাচ্ছেন, বিস্কিট খাচ্ছেন, যাই খান না কেন, সেইখান থেকে টাকা কিন্তু ট্যাক্স হিসাবে সরকারের ঘরে পড়ছে। সেই টাকাটা কিন্তু সরকারের টাকা, আর সেটা কিন্তু আপনাদের টাকা, আপনাদের অধিকার। আপনারা আমাকে অধিকার নিয়ে বলবেন, দাবি করবেন না, আবদার করে বলবেন, দিদি এই যে একটু আগে বলবেন আমাকে যেখানে একটা মন্দির লাগবে, সত্যি এইভাবে আমাকে আবদার করবেন, দিদি এটা করতে হবে, দিদি ওটা করতে হবে, আমার কাছে আবদার করবেন। কারণ আমি তো আপনাদের ঘরের মেয়ে, আমার কাছে দাবি করবেন না, আবদার করে বলবেন দিদি এটা করতে হবে। দিদি দেখেন আমাদের রাস্তার অবস্থা খারাপ, দেখেন এখানে ড্রেন করতে হবে, এই স্কুলটা এর অবস্থা করে গেছে, একটু উন্নতি করো, আমি করব আপনাদের সঙ্গে নিয়ে করব, একা করব না। ছোট ভাই বোনদের বলবো, তোমরা আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ, তোমরা আগামী দিনে হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরো অনেক কিছু হবে। তা আমি তোমাদেরকে বলবো, তোমাদের হাতটা আমি শক্ত করে ধরবো, শক্ত করে ধরবো। একটা গান আছে, আমার গানের লাইনটা মনে পড়ে যাচ্ছে, তোমায় রিক মাঝিরে রাখিব ছেড়ে দেব না। তা আমি তোমাদেরকে বলবো, আমি তোমাদের হাতটা শক্ত করে ধরবো, ছেড়ে দেব না, যাতে তোমরা আগামী দিনে বড় কিছু একটা হতে পারো, হতে পারো ডাক্তার, হতে পারো ইঞ্জিনিয়ার, হতে পারো সায়েন্টিস্ট, বা আরো অনেক কিছু, আবার নেতাও হতে পারো। আমি কিন্তু তোমাদের সঙ্গে থাকবো, সব সময় থাকবো, না আমি কিছু করব না, তোমাদের নিয়ে করব, কারণ তোমরা আমার সব কিছু। আজ আমি বলবো এখানে সমস্ত মানুষকে বলবো, আপনারা আমার অতি প্রিয়। আমি আবার বলছি, যেই অত্যাচারী শাসক দল যেভাবে উত্তপ্ত করছে, কিছুক্ষণ আগে আমাকে একটি ফোন এলো, আমাকে বলছে যে কিছু গ্রামীণ মণ্ডলে কিছু মানুষ, তৃণমূলের কিছু নেতা নেত্রীরা রয়েছে, তারা কিন্তু ধমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, বলছে 2 তারিখের পর দেখে নেব। তা আপনাদেরকে বলবো, আপনারা ভয় পাবেন না, আপনারা অনেক বড় নেতা, আপনারাই পুলিশ, আপনারাই সব কিছু, আপনারা কেউ ভয় পাবেন না, ভোট দেওয়া আপনাদের অধিকার। 2 নম্বর বোতাম টিপবেন, ভোট দেবেন, আপনাদের অধিকার, আপনারা নেবেন, আপনাদের অধিকার যাতে হবে ছিনিয়ে নেবেন, কিন্তু ঝামেলার মধ্যে যাবেন না, কোনো ঝামেলা করবেন না। তো দেখা যাচ্ছে, আমি তো আপনাদের প্রিয় ঘরের মেয়ে, ঘরের মেয়ে তো, আপনারা কিন্তু আমার অনেক প্রিয়। আমি জানি না আমি আপনাদের কত প্রিয়, তবে আমার মনে হচ্ছে আমি আপনাদের অনেক প্রিয়, আর আমি আপনারা কিন্তু আমার অনেক প্রিয়। আমি কিন্তু সারা জীবন নতুন গ্রামে থাকবো, আপনাদের পাশে থাকবো, আপনারা আমার পাশে থাকবেন তো, আমরা সবাই মিলে সেনা গ্রামটা তৈরি করবো, সবাই মিলে করবো, বাচ্চারাও আছে, আপনারাও আছেন, সবাই আছেন। আজ আমি বেশি আর কিছু বলছি না, সারাদিন আমার চলছে, আমি এসেছি আপনাদের সত্যি এত ভালোবাসা দেখে, আমি কি বলবো, আমার মুখে ভাষা নেই। আপনারা সবাই এক হয়ে থাকুন, সবাই সঙ্গে থাকুন, ভোট দেবেন। আরেকটি ঘোষণা, 12 তারিখ আমাদের দেশের প্রধানমন্ত্রীজি আসছেন, সময় এবং স্থান এখানকার যারা দাদারা রয়েছেন, দিদিরা রয়েছেন, আপনাদেরকে জানিয়ে দেবেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা সবাই আসবেন, সবাই কিন্তু আসবেন, আমরা প্রধানমন্ত্রীজিকে বরণ করবো, অনেক অনেক অভিনন্দন জানাবো, আপনারা সবাই আসবেন। তো আমি এখানে আমার বক্তব্য শেষ করবো, তার আগে আমি একটু দেখতে চাই যে কারা কারা আমার সঙ্গে আছেন। সাথে থাকো, পাশে থাকো, আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।